কংগ্রেস বাগানে বাগানে যার পিছত মুখ্যমন্ত্রী অবস্থা আপনাদের সব আমি যেটা বাগানে বাগানে গেছিল মুখ্যমন্ত্রী কেবিনেট কমিটি লোক তিনচুকিয়া পালে আমি যেটা মাজুলি গলো আবেলি মুখ্যমন্ত্রী যোরহাট আহ অবস্থা তো সব তারপর কি কলে বাগানত যেটা মই গৈ ধরা পেলাই দিল যে পয়সা নোহার কারণে লাইটর বিল দিবলে মানুষ পয়সা নাই কারণে লাইট মানুষ নিজে কাটি দিছে মুখ্যমন্ত্রী এটা কি কৈছে ভূপেন বরায় কয়া কারণ তো কৈছে যে লাইট মই লগাই দিম মুখ্যমন্ত্রী অবস্থা আপনাদের সব গ্যাস সিলিন্ডার যেটা মই আপনার টিভিত কলো আপনার টিভিতে কৈছিল যে গ্যাস সিলিন্ডার বিলাকর মানুষের টেবুল হিসাবে ব্যবহার করেছে খরাহি থয় পাকানি থয় এটা মুখ্যমন্ত্রী কি কলে যে মই সিলিন্ডার আকো ভরাই দিম উজ্বলা নজ্বলা হল বলে মই কৈছিল এটা মুখ্যমন্ত্রী কৈছে এমাহ আকো জ্বলাই দিম কেতিয়া জ্বলাব এম পি ইলেকশন আগে আগে আকো এটা দিব কিন্তু এম পি ইলেকশনের পিছত 500 টাকা আমি দিম আমি আমি দিম এটা সঙ্গে সঙ্গে যে আমি আইছো আপনি লিখি রাখো স্যার সাঙ্গর পরা আজি শুনক আজি ভূপেন বরা কি কৈছে লিখি রাখো এতিয়া হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় মই সঙ্গে সঙ্গে হওয়ার পাছত সিদ্ধান্ত লব লাগিব যে ইগো মাগবর ফালে থাকিব নে মিসিং রাইজর ফালে থাকিব এতিয়া মিসিং রাইজ ইগো মাগবর লগত নাই এতিয়া মুখ্যমন্ত্রী ইগো মাগবর লগত আছে আপনাদের 15 দিন মই সময় দিছো এমাহ সময় দিছো লিখি রাখক এতিয়া মুখ্যমন্ত্রী এম এস সি সংশোধন করব এম এস সি লুটপাট বন্ধ করবলে বাধ্য হব আর নহলে পদুম ফুলের কৃপা এই অঞ্চলের পর উঘাল খাব স্যার জুনাইদ আহি আপনার সাঙর পর উন্নয়ন সাবলে আহ্বান করেছে ভুবন বেবে কি কবে ক্ষেত্র উন্নয়ন তো এটা আপনাদের যদি এই রাস্তাটার কথাই কয় আপনাদের কোক যদি আপনাদের মোক কয় যে মিটিংলে অহা রাস্তাটার কারণে ভুবন পেগুক মই ধন্যবাদ দিম নে গরিহণা দিম আপনাদের মোক কোক আপনাদের আজি কেখনমান স্কুল কেখনমান হাইস্কুলের মোট দরখাস্ত আছে লগত এতিয়াও এই অবস্থার কিয় দিল্লিত বিজেপি রাইজে মোক কিয় দরখাস্ত দিবলগীয়া হয়েছে মই তো সরকার নাই মই বিধানসভাত নাই কিয় দিছে কারণ রাইজে আস্থা হেরুয়াইছে রাইজে আশা করে রয়ে আছে যে কংগ্রেস আহিব কংগ্রেসে সমস্যা সমাধান করব আজি তারিখ মূর গাড়িত এতিয়ালেকে কালির পর এতিয়ালেকে 2000তকে বেশি দরখাস্ত দিছে হাইস্কুলের মাস্টরে মোক দরখাস্ত দিছে হসপিটালের ডাক্তরে কৈছে স্যার মই তলত সহি কৰি দিয়া নাই সমস্যাটো জানাইছো আপুনি আগলে মনে রাখব কিয় দিছে দরখাস্ত কংগ্রেসক ইলেকশনলে তো বহুত দিন আছে রাইজে বিশ্বাস হেরুয়াইছে বিজেপির উপর রাবণে গম পোৱা নাছিল রামর শক্তি কিমান রাবণ অহংকারী রাবণে সেই কারণে কল যা রামর ঘৈণীয়ে সীতাকে অপহরণ করে দিও সেই তারপর যে লঙ্কা কাণ্ড হল তেতিয়াহে রাবণে বুঝি পালে যে সত্য বড় শক্তিশালী এখেত সকলো বুঝা নাই এতিয়া এতিয়া এসকোর্ট পাইলট ক্ষমতা এইবিলাকর মাজত আছে তো তাতে আকো তেওঁলোক নতুনকে তেওঁলোকে দীক্ষা লৈছে নতুনকে তেওঁলোকে সভ্যতার কথা শিকিছে নতুনকে আমার সংস্কৃতির কথা কবলৈ তেওঁলোক আগবাড়িছে গতি তেওঁলোকে বুঝি পাব মানুহর মনের ভিতর যেটা কষ্ট আর বেদনা সেইটোর উত্তর 24তেই পাব আয়ো এইটোর নিচিনা হওয়ার আর কিনা বেলেগ থাকিও পায় নি স্যার প্রথম নে এর আগতে কই কইছি ন মই ইয়ার আগতে জাতীয়তাবাদী যুব ছাত্রবিরোধ থাকুতে বা মই যেটা আসিল পরিষদের দায়িত্ব তেতিয়া মই আলি আই লিগাং কটা মানু গতি মই আলি আই লিগাংতো সোয়াদ লৈছো আর আজির সোয়াদটো অল্প বেলেগ স্যার আজি সাঙর বা জুনাইবাসী কি বার্তা দিব মানে আগন্তুক নির্বাচন উপলক্ষে জুনাইবাসী রাইজলৈ আপনালোক রাজ্যখনের একেবারে পূব প্রান্তর বাসিন্দা আপনালোক আর দিসপুরের মাজত ব্যবধান না থাকে
সেইটোৱে আমাৰ সংকল্প। নিৰ্বাচনলৈ কিবা ভাল শুভবাৰ্তা দিব নেকি? নিশ্চয় দিম। আপোনাৰ মুখৰ পৰা আমি আহি থকা নিৰ্বাচনত আমি একত্ৰিতভাৱে যুঁজিম, মানুহক ন্যায় দিম আৰু বাকী ফাকিৰ দোকানখন বন্ধ কৰি দিম। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।